ইস্টবেঙ্গলের শতবর্ষে কার্নিভালে মাতল হাওড়া লাল হলুদ ইলিশ বাহিনী। শিবপুর সুদীপ চ্যাটার্জি ক্রীড়া কেন্দ্রে লাল হলুদ ইলিশ বাহিনীর উদ্যোগে হয়ে গেল ফুটবল কার্নিভাল। সারা বাংলার বিভিন্ন জেলা থেকে ইস্টবেঙ্গলের সমর্থকরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। এই কার্নিভালকে সামনে রেখে একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়। লাল হলুদের প্রতিষ্ঠাতা থেকে শুরু করে প্রাক্তন ফুটবলারদের নামকরণের ছটি দল তৈরি করা হয়। ছটি দলের রঙিন জার্সিতে ইস্টবেঙ্গলের শতবর্ষের লোগো ফুটবল কার্নিভালকে অন্য মাত্রা দেয়। এই কার্নিভালকে কেন্দ্র করে যে টুর্নামেন্ট হয়েছিল তাতে চ্যাম্পিয়ন হয় সুরেশ চন্দ্র চৌধুরী একাদশ। রুপোর কয়েন দিয়ে টস করা হয়। টুর্নামেন্টের সেরা ফুটবলারকে সেই রুপোর কয়েনটি দিয়ে দেওয়া হয়। এছাড়াও কার্নিভালকে ঘিরে ছিল এলাহি খাওয়া দাওয়া এবং বেদার আড্ডা।